ঢাকা বিমানবন্দরকে কারিগরি প্রযুক্তি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক মান বজায় রাখতে কারিগরি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নতুন আন্তর্জাতিক রুট স্থাপন এবং আঞ্চলিক এভিয়েশন হবে বিমান পরিবহনের কেন্দ্র পরিণত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সোমবার 11 ডিসেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এর এম মফিদুল রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আন্তর্জাতিক ফ্লাইট সম্প্রসারণের জন্য শক্তিশালী বিমানবন্দর নিরাপত্তার ওপর গুরুত্ব আরোপ করে মার্কিন দূতাবাস। এছাড়া বাংলাদেশের এভিয়েশন খাতে আরো উন্নয়ন এবং এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহায়তা নিতে আলোচনা হয়। পিটার হাস বেবিচক চেয়ারম্যান বৈঠক আলোচনায় একটি উল্লেখযোগ্য বিষয় ছিল ঢাকা ও নিউ ইয়র্কের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা। বাংলাদেশ বিমানকে এই রুটটির পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত পিটার হাস। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটি FAA গাইডলাইন নীতিমালা অনুসরণ করে বাংলাদেশকে ক্যাটাগরি 1-এ উন্নীত করার লক্ষ্যে ব্যবিচক ও বিমানের বিভিন্ন প্রচেষ্টা সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতকে জানান ব্যবিচক চেয়ারম্যান। ধন্যবাদ সবাইকে। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথে থাকুন।